হাত পা সবসময় ঠান্ডা হয়ে থাকা এবং শরীর দুর্বল লাগার অন্যতম একটি কারণ হল রক্তশূন্যতা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এবং ক্রনিক অ্যানিমিয়ার সমস্যায় ভুগলে রক্তে অক্সিজেনের অভাব ঘটে এবং স্বাভাবিক শ্বসন হার কমে যাওয়ার ফলে মেটাবলিক ডিসঅর্ডার দেখা দেয় যার ফলে সবসময় হাত ও পা ঠান্ডা হয়ে থাকে এবং অতিরিক্ত মাথা ঘরে রক্তশূন্যতার সমস্যায় ভুগলে খেজুর কিশমিশ আখের গুড় এবং লাল শাকের মতো খাবার খান নিম্ন রক্তচাপে ভুগলে শরীর অত্যাধিক দুর্বল লাগে এবং হাত ও পায়ের তলা সবসময় ঠান্ডা হয়ে থাকে রক্তচাপ কমে গেলে সারা সারাদেহ জুড়ে রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে ঘটে হৃৎস্পন্দন হ্রাস পায় এবং দৈহিক তাপমাত্রা কিছুটা কমে যায় নিম্ন রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে সারাদিনে তিনবার নুন চিনি লেবুর শরবত পান করুন এবং প্রোটিন ও ফ্যাটযুক্ত পুষ্টিকর খাবারগুলো খান যেমন সেদ্ধ ডিম খুরমা খেজুর কাঁচা ছোলা কাঠবাদাম এবং পনির থাইরক্সিন হরমোনের কম খরণ হলে সর্বদা শারীরিক ক্লান্তি এবং হাত ও পায়ের তলায় ঠান্ডা ভাব বজায় থাকে থাইরক্সিন হরমোনের উৎপাদন কমে গেলে শ্বসন হার এবং মেটাবলিজম কমে যায় যার ফলে দিনের পর দিন শারীরিক দুর্বলতা বজায় থাকে এবং খিদে কমে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দেয় তাই দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ অনুসারে রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা পরীক্ষা করানো উচিত অতিরিক্ত মানসিক উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভোগার জন্য হাত ও পায়ের তলা সবসময় ঠান্ডা হয়ে থাকতে পারে প্রতিদিন এই ধরনের সমস্যায় ভুগলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং নার্ভাস সিস্টেম ভেঙে পড়ে যার ফলে সবসময় বুক ধরফর করা হাত পা ঠান্ডা হয়ে থাকা এবং ঘন ঘন গলা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এই জাতীয় সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে প্রতিদিন সকালে আধ ঘন্টা ধ্যানযোগ বা মেডিটেশন করা উচিত বিভিন্ন প্রকার ভাস্কুলার ডিজিজে আক্রান্ত হলে অত্যাধিক শারীরিক দুর্বলতা অতিরিক্ত মাথা ঘোরা এবং হাত ও পায়ের তলা ঠান্ডা থাকার মতো সমস্যা দেখা দেয় আমাদের রক্ত সংবহনতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা কমে গেলে সারাদেহ জুড়ে রক্ত চলাচলের স্বাভাবিকতা নষ্ট হয় এবং শরীরের প্রতিটি অঙ্গে শুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে না যার ফলে শরীর সবসময় অতিরিক্ত দুর্বল ও ঠান্ডা লাগে তাই এই ধরনের সমস্যায় নিয়মিত ভুগলে ডাক্তারি পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ